প্রস্তুতিতে এই সমস্ত জিনিস দেখানোর আমার প্রয়োজন এই জন্য হয়েছে, বর্তমানে যত যুবক আছে তাদের কাছে আজকে মাল্টি মোবাইল অবশ্যই আছে। একটা সময় ছিল 1200-1300 টাকা দামের মোবাইল ব্যবহার করতো, ওটাতে খুব বেশি যদি হতো তো রেকর্ডিং হতো, ভয়েস রেকর্ডিং হতো, ভিডিও হতো না। আজকে ভিডিও নাই চলবে না এমন মোবাইল যুবকরা রাখে না, সব নেট ব্যবহার করছে, ইউটিউব চালাচ্ছে, ইউটিউবে এদের বক্তব্য রাখা আছে, এই সমস্ত বক্তব্যকে শুনে আমাদের অনেক যুবক বাধ্যগ্রস্ত হয়ে গিয়েছে। কথা তো ঠিকই, যুক্তি তো ঠিকই দিয়েছে, গরু কিনবো আমি বিক্রি করবে, অমুক মাঝে কাউকে ধরলে দালাল ধরা হবে, আল্লাহ তো সব দায় আমরা পাচ্ছি, তো মাঝে কোনো নবী ওলিকে ধরে এটা দালালি ধরা হবে, এটা চাইজ হবে না, ঠিক হবে না। কথা তো ঠিকই বলেছে, এর কথাকে ঠিক বলে অনেকে পথভ্রষ্ট হয়ে গেছে। তো আজকে প্রয়োজন নাই, দেখানোর প্রয়োজন নাই। আচ্ছা, এবার আপনি অনেকে হয়তো বলছেন কি কথা তো ঠিকই বলেছে, যুক্তি তো ঠিকই আছে। এবার আপনি আসেন, কোরআনের আয়াত পড়েছেন, প্রথমত ইয়ে বলেছে কি, পীর পন্থীদের একটাই দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য ওসিলা খোঁজ করো। এটা কোরআনের আয়াত। এই আয়াতটাকে পড়ার পরে কোন তাফসীর কিতাবের নাম নেয়নি, বরং সরাসরি মন গড়া ব্যাখ্যা করেছে। না তাফসীর যদি মন গড়া কেউ করে, আমার নবী বলেন ব্যক্তি কোরআনের ব্যাপারে মন গড়া তাফসীর করবে, যে ব্যক্তি কোরআনের অপ ব্যাখ্যা করবে তার ঠিকানা জাহান্নামে হবে। আজকে এই মৌলবী কোরআনের আয়াতকে পড়েছে জনসাধারণকে, মুসলিম সমাজকে পথভ্রষ্ট করার জন্য আয়াত ঠিক পড়েছে, কিন্তু তাফসীরটা এমন করেছে যেই তাফসীর তাফসীরের কোন গ্রন্থে পাওয়া যাবে না, যেই তাফসীর তাফসীরে কবিরে নাই, যেই তাফসীর তাফসীরে কাইসাবিতে নাই, যে তাফসীর তাফসীরে সালালাইনে নাই, যেই তাফসীর তাফসীরে রুহুল বয়ানে নাই, রুহুল মানিতে নাই, তাফসীরে মাদারিক মাদারিক তানজিলের মধ্যে নাই, বিশ্বের যেকোনো তাফসীর গ্রন্থ আপনি উঠিয়ে দেখবেন যেই তাফসীর এই ওয়াহাবি মৌলবি করেছে, কোন কিতাবে এই তাফসীর আয়াতের কিন্তু করা হয়নি। যে তাফসীর ইয়ে করেছে কি, গরু কিনবে বিক্রি করবে, মাঝে যাকে ধরবে দালাল, এই সমস্ত কথা এর মূল গড়া, মূল গড়া তাফসীর করে আজকে ইয়ে নিজেই জাহান্নামে হওয়ার প্রমাণ দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জশনে ঈদ মিলাদুল নবী, নারায়ে তাকবীর। বহুত খুব। এবার আসেন, তাফসীরের কিতাব কি বলে, মূল গড়া তাফসীর যে করবে সে জাহান্নামী হবে। আয়াতটা তো ঠিক আছে, এই আয়াতের তাফসীর এবার আমরা করব। তাফসীরের মধ্যে জগৎ বিখ্যাত কিতাব তাফসীরে কবীর, প্রত্যেকটা পারার আলাদা আলাদা করে তাফসীর করা হয়েছে আরবি ভাষাতে তাফসীর গ্রন্থটি, এটা 30 খণ্ডে বিভক্ত, এর 11তম খণ্ডের পৃষ্ঠা নম্বর 348 এর মধ্যে আছে। যার মাধ্যমে যেটা উদ্দেশ্য ওই পর্যন্ত পৌঁছানো যায়। আমাদের উদ্দেশ্য কি তাহলে? এখানে আমরা ডিফিনেশন পেয়ে গেলাম, হোয়াট ইজ দ্য ডিফিনেশন অফ ওসিলা, ওসিলার সংজ্ঞা কি, সংজ্ঞা তাহলে আমরা তাফসীরে কবীর থেকে পেয়ে গেলাম, যেই কাজের মাধ্যমে, যার মাধ্যমে উদ্দেশ্যকে পাওয়া যায় তাকে ওসিলা বলা হয়। আমাদের উদ্দেশ্য কি, আল্লাহ যেন রাজি হয়ে যায়, যার মাধ্যমে আমরা আল্লাহকে রাজি করবো, তাফসীরে কবীর বলা যায় এটা ওসিলা হবে, আর এটা নিঃসন্দেহে চাই। এবার আমরা আসি তাফসীরের মধ্যে আর একটা তাফসীরের বিখ্যাত কিতাব আরবি ভাষাতে লেখা, কিতাবটির নাম হলো তাফসীরে রুহুল বয়ান, এর দ্বিতীয় খণ্ড। এই আয়াতটা যে আছে না, এই আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এটা সূরায়ে মায়েদার আয়াত নম্বর 35, হাফিজ সাহেব বসে আছেন,
সূরা মায়েদার আয়াত নম্বর 35 এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে রুহুল বয়ানের মুফাসসির বলে ইলম আল্লাল আয়াতাল কারীমাতা সরাহাত বিল আমরে বিইবতিহাইল ওয়াসিলাতে লিআন্নাল ওয়াসুলা ইলাল্লাহি তাআলা লা ইয়াহসিলু ইল্লা বিল ওয়াসিলাতে ওয়াহিয়াল বুনামাউল হাকিকা ওয়া মাশায়িখুত তরিকা মতন কে বলতে সুবহানাল্লাহ ये तो मन बड़ा तफसील कर तफसील किताबर नाम लेना किताबर नाम की कुन खंडे आछे कुन आयते तफसील का क्लियर आपके बोलना अरबी बारो जेटा पढ़ब तफसील ग्रंथ थेके एर अर्थ होच्छे इलम बोले रखो जेने नाओ तुम्हारा अन्नल आयतल करीमता सराहत बिल अमर बिबत हाइल वसीलाते ये आयत की वसीला की खोज करा जने निर्देश दिच्छे बेशक क्यों فإن الوصول إلى الله تعالى لا يحصل إلا بالوسيلة اسی یہ جنوں یہ اللہ پر جو تو پہنچانا جا پہلا وسیلہ کے بعد دیے سبحان اللہ وسیلہ کی یہ تا وہ آیت ہے جسے بولے گا ہوئے تھے وہی العلماء الحقیقہ ومشائخ الطریقہ جرا حقانی عالم ہوے تارا وسیلہ ہوے سبحان اللہ اپنی اللہ کے پاور جنوں بولتے پڑیں اللہ وہ مخبانی عالم ہے وسیلہ تم ہماری یہ دعا کے قبول کرو تم ہمارے ایک کام کے کرے داؤ تم আমার কাছ থেকে রাজি হয়ে দাও যেমন যদি কেউ বলে তাফসীরে রুহুল বয়ানে লেখা আছে এটা জায়েজ হয়ে বেশক বেশক আর কি ওসিলা হবে ওয়াহিয় আল মাশায়েখ তরিকা হিয়া কথাটাকে প্রোনাউন বলা হয় আপনারা ইংলিশ পড়েন প্রোনাউন নাউন এর পরিবর্তে ব্যবহার হয় না তো হিয়া কথাটা প্রোনাউন এর নাউনটা কি আল ওসিলা ওসিলার পরিবর্তে এটা ব্যবহার হয়েছে তো সরাসরি যদি আমরা আরবিটাকে ভেঙে বলি তো এভাবে বলতে পারি আল ওসিলাতু আল আল মাশায়েখ তরিকা এটা বলতে পারি মানে তরিকাতে যারা শেখ শেখ কথা তো আরবি এর এর বাংলা আমরা যেটা বলি উর্দু বলি ওর উর্দু বাংলা ফারসি হলো পীর বেশক বেশক তো এই কিতাবে ক্লিয়ার করে দিয়েছেন ওয়াহিয়াল উলামাউল হাকিকা ওয়া মাশায়িখুত তরিকা ওয়াসিলাহুল হাক্কানি আলিম আর তরিকাতের যারা পীর তারা হলো ওয়াসিলা বেশক সুবহানাল্লাহ এবার আপনি বলেন মুসলমান ये जो तफसीर করেছে আয়াতে কোন দলিল দিয়েছে তফসীর কিতাবে আমি যে বললাম তো দলিল দিলাম কি না কোন কিতাবে লেখা আরবি আবারটা আমি পড়লাম এবার বলেন এই ওয়াহাবি মনবির কথা শুনবেন না আমি যেটা কিতাবে হেওয়ালা দিয়ে বললাম এটা ঠিক কোনটা শুনবেন কোনটা ঠিক গো দলিল হাত উঠিয়ে বলেন তো আপনি যেটা দিয়েছেন ওটাই ঠিক আপনি যেটা বলছেন ওটাই ঠিক এই কথার মানা যাবে এর কথা মানা যাবে না এবার আপনি আসেন একটু ক্লিয়ার করে দিচ্ছি আজকে দুটেই হয়ে যাবে কাজ দ্বিতীয় এই আয়াতের মধ্যে আল্লাহ আয়াতটা কি পূর্ণ আয়াতটা একবার ধ্যান দিয়ে শুনে আয়াতের তাফসীরে বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো ওয়াবতাহু ইলাইহিল ওয়াসিলা এবং আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য ওসিলা খোঁজ করো या अय्युहल्लदीना आमनु एक कथा प्रति आप ध्यान दें हे ईमानदार गो अल्लाह काके लक्ष्य करे बोलछे ईमानदार अच्छा बोले तो नाम की भाई लाल का बोल मोहम्मद इरशाद अली আমি যদি বলি লাল চার চাদর উড়ে আছে মোহাম্মদ ইরশাদ আলী তুমি স্টেজে আসো তাহলে কালো কোট वाला আসবে না আপনি আসবেন কেন কেন এই জন্যই যে আপনাকে দেখেছি আমি ইরশাদকে দেখেছি এই জন্য লাল চাদর ওয়ালা ইরশাদ আসবে কালো কোট ওয়ালা আসবে না তার মানে বুঝা গেল যাকে লক্ষ্য করে যেটা বলা হবে সে শুনবে যাকে লক্ষ্য করে বলা হবে না সে শুনবে না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা খোঁজ করো তবে বুঝা গেল যারা ঈমানদার হবে তারা ওসিলা মানবে কারণ আল্লাহ ঈমানদারকে ওসিলা খোঁজ করতে বলেছে যারা বেঈমান হবে তারা ওসিলা অস্বীকার করবে মুসলমান নয় এই জন্য ওসিলা অস্বীকার করে বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক ক্লিয়ার হলো কিনা এবার যারা যারা বলবে কি আমরা ওসিলা মানি না ওসিলা ধরা মানে দালালি ধরা তাহলে সরাসরি আপনি বলবেন ওসিলা তোমাদের মতো বেঈমানকে আল্লাহ ধরতে বলেনি যারা ঈমানদার তাদেরকে লক্ষ্য করে বলছি আইয়ুহাল্লাযীনা আমানু এবার আপনি আসেন ওসিলার সংজ্ঞা ইয়ে নিজেই দিয়েছে না কিছু কিনবো কেউ বিক্রি করবে মাঠে মাঝে যাকে ধরবো এটাকে মধ্যস্থ বলা হয় আর মধ্যস্থ ধরা এটা হবে দালালি তো মানুষকে জন
তো আল্লাহ সরাসরি আকাশ থেকে তাকে মাটিতে ফেকে থেকে জমিন থেকে গাছপালা যেমন বের হয় তেমন বের হয়েছে ঠিক আল্লাহ তাআলা সরাসরি এর পুতুলকে তৈরি করে দান দিয়েছেন ঠিক আল্লাহ চাইলে করতে পারতেন কি না কিন্তু সরাসরি করেননি কার মাধ্যমে জন্মগ্রহণ করেছে মা বাপের মাধ্যমে আমার বিশ্বাস হয় না এই মৌলবীর কাছে এই মৌলবীর সংখ্যা বানো যায় কাউকে যদি মাঝখানে মধ্যস্থ ধরা হয় তো ওটা দালালি ধরা হবে তো দালালি মানে না আমার জ্ঞানে মনে হয় সরাসরি বিনা মা বাপের আছে জি জি আচ্ছা বিনা মা বাপের যদি হয় তো ওটাকে কি বলনা আপনারা জারুয়া তো এই মৌলবী না এটাই হলো জারুয়া কারণ এর নিজের সংজ্ঞা অনুযায়ী আজকে জালেম সন্তান প্রমাণ হচ্ছে তো যেই সমস্ত মানুষ ওসিরার ওয়াসিকা করছে তার মানে মা বাবার ওসিরাতে সে হয় না সে তারজ হয়ে গেছে হ্যাঁ বাহ বাহ আরে ওসিলা বাদ দিলে তার অস্তিত্ব বাকি থাকবে না তাকে মিটে যেতে হবে কারণ ওসিলাকে যদি বাদ দাও তুমি নিজে যে জন্মগ্রহণ করেছো যদি হালালি হতে চাও তাহলে ওসিলা মানতে হবে যদি হারামি প্রমাণ করো তাহলে ওসিলা তুমি দালালি ধরা বলবে ওসিলা বাদ দিয়ে কিছু পাওয়া যাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন দিয়েছেন না সরাসরি আমাকে দিয়েছেন আপনাকে দিয়েছেন কোন ওয়াহাবীকে দিয়েছেন কোরআন কাকে দিলেন আল্লাহ নবীকে তার মানে নবীর মাধ্যমে পেলাম নবীর ওসিলা আমরা পেয়েছি নাকি যদি মাধ্যম ধরা দালালি হয় তাহলে কোন ওয়াহাবীর হক নাই নামাজ পড়ার কারণ নামাজ সরাসরি ওয়াহাবীকে আল্লাহ দেননি বরং নবীকে দিয়েছেন নবীর ওসিরাতে আমরা পেয়েছি কোরআন সরাসরি কাউকে আল্লাহ দেননি নবীকে দিয়েছেন নবীর মাধ্যমে আমরা পেয়েছি নামাজের রুকু আল্লাহ সরাসরি দেননি নবীর মাধ্যমে দিয়েছেন নবীর ওসিরাতে পেয়েছি সাজদা নবীর ওসিরাতে পেয়েছি হজ নবীর ওসিরাতে পেয়েছি পবিত্র কোরআন 30 পারা নবীর ওসিরাতে পেয়েছি 164 সূরা নবীর ওসিরাতে পেয়েছি 6066 আয়াত 6066 আজকের তারিখ থেকে নামাজ বন্ধ করো কারণ ওসিলা বাদ দিয়ে নামাজ তুমি পাবে না কোরআন পড়া বন্ধ করো ওসিলা বাদ দিলে কোরআন তুমি পাবে না তুমি ইসলাম দাবি করতে বলা মুসলমান দাবি করতে বলা এটাও বাদ দাও কারণ ইসলাম সরাসরি তুই আনিসি ওসিরা নিঃসন্দেহে জায়েজ রয়েছে কেমন জায়েজ আপনি জান তাফসীর কিতাব নিজে লিখে দিয়েছে শুধু নবীর ওসিরা নয় নবীর সদকাতে নবীর গোলাম নবীর সাহাবী ওসিরা হবেন আবু বকর ওসিরা হবেন উমর ওসিরা হবেন উসমান ওসিরা হবেন আলী ওসিরা হবেন জাইদ ওসিরা হবেন বিলাল ওসিরা হবেন গোস ওসিরা হবেন আতা